মার্চ রবিবার পুরুলিয়ার কাশীপুরের রঞ্জনী র্যামে চলে এসেছি বিকালবেলায় একটু সানসেট দেখার জন্যই বলতে গেলে। আমার সাথে দুই মানুষরূপী বান্দর এসছে, তারা ছবি তুলছে এখানে। বান্দরগণ হাই করো। তো ওই আমরা দেখি একটু বোট সাফারি একটু করবো, দেখি নৌকা সাফারি যদি বলাইতে পারে। কিছু ড্রোনের শট নিলাম। আমাদের বাঁকুড়া পুরুলিয়ার সামনাসামনি যারা আছেন তারা আসতেই পারেন ফাঁকা ডেকে করে। এখানে এরকম বসার জায়গা এখন করা হয়েছে। রোদ থাকতে থাকতে আসলে ভিউটা বেশ ভালোই পাওয়া যায়। আমরা একটু দেরি হয়ে গেল আজকে। আচ্ছা, দূরের ওই যে আমাদের গেস্ট হাউস আছে ওখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে এখন হয়েছে। চলুন দেখি নৌকা সাফারিটা করা যায়। বোটের কত চার্জ লাগছে দাদা? কোথায় গেল? তো বোটের চার্জগুলো জেনে নিলেন, আর এখানে থাকার ব্যবস্থারও যেটা আছে বিভিন্ন চার্জ আছে সেগুলো জেনে নিলেন, আসতে পারেন এখানে থেকে যেতে পারেন। আমরা এবার নৌকা সাফারি করব, আর নৌকা সাফারিতে 40 টাকা করে পড়ছে, এটা আগেই বললাম। ভাই নাম কি গো? জয়দেব। তুমি এখানে থাকো কাশীপুরে? না, রঞ্জনডিতে। এখানে ফোন নাম্বারটা কাইন্ডলি বলুন। কার্ডটা দিই? হ্যাঁ, কার্ডটা সবচেয়ে দাও, ভালো হয়। রুমগুলো তো সব নন এসি তাই তো? সব এসি। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বাথরুমটা দেখা যাবে। এইবার চলে আসি রঞ্জনী ড্যামে কীভাবে আসবেন। তো ফার্স্টে যদি ট্রেনে আসেন তাহলে কলকাতা থেকে আপনাকে চলে আসতে হবে পুরুলিয়ার আদ্রা রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আপনারা জয়চণ্ডী পাহাড় ঘুরে নিতে পারেন। এখান থেকে কিন্তু প্রাইভেট কার করেই কিন্তু কাশীপুরের রাজবাড়ি দেখে রঞ্জনী ড্যামে চলে আসতে পারেন, এক নম্বর। দু নম্বর, আসতে পারেন প্রাইভেট কারেই যদি আসেন তাহলে কলকাতা থেকে আপনাদের বর্ধমান, সেখান থেকে আমাদের NH দুর্গাপুর হয়ে আসতে হবে গঙ্গাজল ঘাটি, সে তারপর চলে আসতে হবে শালতোড়া,
তারপরে চলে আসতে হবে আমাদের সাতুড়ি হয়ে রঘুনাথপুর, সেখান থেকে আদ্রা হয়ে আপনারা চলে আসতে পারেন রঞ্জনডি ড্যামে। আমাদের জার্নিটা শুরু হয়েছিল বাঁকুড়া থেকে, তো বাঁকুড়া থেকে আপনাদের চলে আসতে হবে ছাতনা, ছাতনা থেকে ঝাটি পাহাড়ি, ঝাটি পাহাড়ে থেকে যে কাশীপুরের রোড আছে সেখানে আসতে হবে। কাশীপুরের বিডিও অফিসের পাশ দিয়েই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা বরাবর চলে এলেই চলে আসবেন রঞ্জনডি ড্যামে।